ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শামসুল আলম। আজকে এগেন আমি আপনাদের সামনে খুব ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই যে আমরা সিভি বা রিজিউমেটা লিখতেছি, সেখানে একটা ইম্পর্ট্যান্ট সেকশন থাকে, সেটা হচ্ছে কি আপনার কাজের অভিজ্ঞতা বা জব ডেসক্রিপশনটা, তো এটা কেমন হওয়া উচিত। তো হঠাৎ করে আজকে এই টপিকটা নিয়ে কেন আলোচনা করতেছি, আমি যে কোম্পানিতে চাকরি করি সেখানে একটা সিনিয়র পজিশনের জন্য একটা জব সার্কুলার হয়েছে কিছুদিন আগে। তো অনেকে হয়তো বা সরাসরি সেই সার্কুলার দেখে সেখানে অ্যাপ্লিকেশন করেছে, আবার অনেক সিনিয়র ভাই বা আমার সমসাময়িক বা আমার জুনিয়র তারা আবার আমার কাছেও ইমেল করে তাদের সিভিটা পাঠিয়েছে। তো অনেকদিন পরে অনেকগুলো সিভি একসাথে দেখার সৌভাগ্য হয়েছে, এবং সৌভাগ্য বলতেছি এই কারণে কারণ যাদেরকে আমি জুনিয়র ভাই বলতেছি তারাও দেখা গেলো যে 15-16 বছর চাকরি করার অভিজ্ঞতা হয়ে গেছে, এবং খুব ভালো ভালো অর্গানাইজেশনে, মানে এদের যে কটা সিভি আমি দেখতে পেরেছি প্রত্যেকটা হচ্ছে খুব হাইলি প্রফেশনাল এবং হাইলি এক্সপিরিয়েন্সড ইন্ডিভিজুয়াল। তো কয়েকজন তো তাদের সিভি খুবই সুন্দরভাবে লিখেছে। তো সিভিগুলো দেখার সময় এই যে জব এক্সপিরিয়েন্স যে সেগমেন্টটা আছে বা সেকশনটা আছে, এখানে দেখলাম যে বেশিরভাগই একটা কমন প্রসেস ফলো করে, সেটা হচ্ছে কি তার যে জব পজিশনটা এবং সেখানে 1, 2, 3, 4, 5, 6 করে তার যে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিগুলো, আমিও তাই করতাম। তো এটার একটা ইদানিংকালের একটা অসুবিধা দেখা যাচ্ছে কি, যেমন আমরা সবাই জানি যে আমার কি দায় দায়িত্ব বা আমার কি কর্তব্য, অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ যেন আমাকে জাজ করবে বা আমাকে মূল্যায়ন করবে, তারা করবে কি যে আমাকে যে যে 10টা দায়িত্ব ছিল তার মধ্যে কয়টা দায়িত্ব আমি সফলভাবে পালন করেছি। তো এই যখন আমার অনেকগুলো জিনিস আসে 10টা, 15টা, 20টা, 24, আমি অ্যাকচুয়ালি 24টা পর্যন্ত সর্বোচ্চ দেখছি যে একজনে তার একটা পজিশনের অ্যাগেনস্টে 24টা রোল রেসপন্সিবিলিটি লিস্ট করে লিখেছে। তো তার মধ্যে হয় কি লিখে অনেকে যে হ্যাঁ আমার এই রেসপন্সিবিলিটি ছিল এবং তার অ্যাগেনস্টে আমি এই সাফল্য অর্জন করেছি, কিন্তু যখন অনেক লম্বা লিস্ট হয়ে যায় তখন হয় কি যে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে কি যে আপনার যে অ্যাচিভমেন্টটা সেটা অনেক সময় মনে হয় যে একটু কম গুরুত্ব পায়, এক। আর দুই নম্বর হচ্ছে কি দেখা গেল যে অনেক সময় অনেক আননেসেসারি জিনিসপত্র চলে আসতেছে সেখানে। তো আমি এই সিভিগুলোই যেগুলো দেখছি, প্লাস লাস্ট কিছুদিন ধরে আমি বেশ কিছু সিভি ফরম্যাট বা সিভি দেখা হচ্ছিলো আমার, তো সেখানে দেখলাম কি যে অনেকে ইদানিংকালে এই জব এক্সপিরিয়েন্স যে সেকশনটা আছে এটাকে 5টা সেগমেন্টে ভাগ করে উপস্থাপন করতেছে। এটাই আজকে আমার আলোচনার বিষয়, যদি ভালো লাগে আপনারাও ফলো করতে পারেন। তো এই যে বললাম যে 5টা সেগমেন্ট, তো 5টা সেগমেন্টের ফার্স্ট সেগমেন্ট হচ্ছে কি কোম্পানির নেম এবং তার লোগোটা। তো কোম্পানির নেমটা খুব সিম্পল, যে আপনি যে কোম্পানিতে চাকরি করতেছেন। এখানে আমি একটা ছোট্ট জিনিস বারবার আমি বলি, সেটা হচ্ছে কি যে ভাই আপনি যেই কোম্পানিতে চাকরি করতেছেন সেই কোম্পানির যেই অ্যাকচুয়াল অফিসিয়াল নেম সেটাই আপনারা ইউজ করবেন। যেমন XYZ বাংলাদেশ লিমিটেড হলে শুধু XYZ লিখবেন না, মনে করেন আপনি দেখা গেল যে জাস্ট রহিমা ফিরোজ লিখছেন, কথায় কথায় একটা উদাহরণ দিচ্ছি। এখন এটা দেখে আপনি কি রহিমা ফিরোজ ব্যাটারিতে কাজ করে, না রহিমা ফিরোজ গ্রুপে, না রহিমা ফিরোজ রিনিউয়েবল এনার্জিতে, না রহিমা ফিরোজ ডিস্ট্রিবিউশনে, বোঝা যাবে না। এজন্য আপনি যেই কোম্পানিতে চাকরিটা করতেছেন বা কাজটা করতেছেন তার যে অফিসিয়াল যে নেমটা আছে অফিসিয়াল নেমটা ইউজ করবেন। এবং আমি লোগোটাকে খুব পছন্দ করি, কারণ হচ্ছে কি যে নেমের পাশে লোগোটা দেখলে একটা তার রিপ্রেজেন্টেশনটা আমার কাছে খুব সুন্দর লাগে, এবং বেশিরভাগ আমি দেখেছি সবাই এটা পছন্দ করে। তো সেগমেন্ট 1 কোম্পানি নেম অ্যান্ড লোগো। সেগমেন্ট 2 যেটা, সেটা হচ্ছে কি যে আপনার কোম্পানি প্রোফাইল। প্রোফাইল বলতে আমার নর্মালি অনেক বড় জিনিস বুঝি, তো এইখানের মধ্যে প্রোফাইলটাকে আপনাকে 1 বা 2 লাইনের মধ্যে সীমিত করতে হবে। এবং আমি সবসময় প্রিফার করি কি এটা একটা কোনো পজিটিভ ইন্টেন্ট দিয়ে শুরু করা। মনে করেন আপনি একটা ব্যাটারি কোম্পানিতে চাকরি করেন, হতে পারে সেটা নীলফামারিতে একটা ব্যাটারি কোম্পানি, তো দেখা গেল বাংলাদেশে 100টা ব্যাটারি কোম্পানির মধ্যে হয়তো আপনার কোম্পানিটা নাই, কিন্তু নীলফামারিতে আপনার ব্যাটারি কোম্পানিটা হয়তো বা সেখানকার সবচেয়ে বড়। তবে শুরু করেন দ্য বিগেস্ট ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি অফ নীলফামারি দিয়ে এবার আপনি কোম্পানিটা সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন দেন, নন কনফিডেন্সিয়াল। বেসিক ইনফরমেশন বলতে যান আপনার কোম্পানি কবে এস্টাবলিশ হয়েছে, তার ম্যান পাওয়ার কেমন, যদি তার রেভিনিউ সম্পর্কে কোনো আইডিয়া দেওয়া যায়, তার জিওগ্রাফিক্যাল কোন জায়গাগুলো সে কাভার করতেছে, কী কী ধরনের প্রোডাক্ট তারা কাভার করতেছে, কী কী ধরনের সলিউশন তারা কাভার করতেছে,
কি ধরনের রোল তারা এই বাংলাদেশ অথবা গ্লোবালি তারা প্লে করতেছে, দিয়ে এক লাইন বা দুই লাইন বা আড়াই লাইন, এর বেশি না, জাস্ট একটা কোম্পানির রোল, যাতে একটা দেশ পড়ে, কারণ সবাই আপনার কোম্পানিটাকে চিনবে এমন কোনো গ্যারান্টি নাই, তো জাস্ট একটা পড়ে আপনার যে কোম্পানিটা আছে তার সম্বন্ধে একটা হালকা ওভারভিউ পেয়ে যায়। লিখে করবেন কি, এটা ব্র্যাকেট দিয়ে আপনার যে কোম্পানির ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা আপনি ওখানে লিখে দেবেন, এবং ওয়েবসাইটটাকে অবশ্যই লিঙ্ক ফরম্যাটে দেবেন, যাতে কেউ সিভি যদি এখন বেশিরভাগই তো অনলাইনেই পড়তেছে, জাস্ট মাউস দিয়ে ক্লিক করলে কারো যদি আরও আপনার কোম্পানি সম্পর্কে বেশি জানতে হয় তাহলে সে আপনার কোম্পানিতে ওয়েবসাইটে চলে যেতে পারবে। তো সেগমেন্ট টু কোম্পানি প্রোফাইল। সেগমেন্ট থ্রি যেটা, সেটা হচ্ছে কি আপনার রোল বা ডেজিগনেশন বা ডেসক্রিপশনটা, এবং এখানে আমি প্রিফার করি কি, এখানে এই যখন আপনি আপনার রোলটা বা আপনার ডেজিগনেশনটা দিবেন, এখানে আপনি আপনার টোটাল গ্রোথটাকে আপনি দেখাবেন। অ্যাগেন যদি একটা উদাহরণ দিই, মনে করেন আপনি আপনার যে কোম্পানিতে চাকরি করতেছেন সেখানে 2010 থেকে 2021 পর্যন্ত আপনি কর্মরত আছেন, এবং বর্তমানে আপনি সেখানে জেনারেল ম্যানেজার সেলস, কিন্তু আপনি যখন 2010 জয়েন করছেন তখন হয়তো আপনি ছিলেন জুনিয়র অফিসার, তাতে ভাবেই লিখেন, শুরু করেন যে জুনিয়র অফিসার সেলস 2010 থেকে 2011, অফিসার সেলস 2011 থেকে 2012, এইভাবে করে আপনি আপনি লিখতে লিখতে মনে করেন যে 2018 থেকে 2019 আপনি জেনারেল ম্যানেজার সেলস, দেখা গেলো আপনি হয়তো বা লেটস বরিশাল ডিভিশনের জন্য হলেন। এবার আপনার যখন গ্রোথ বলতেছি, গ্রোথ কিন্তু যে সবসময় যে আপনার প্রমোশন বা ভার্টিক্যাল গ্রোথ তা না, কিন্তু অনেক সময় হচ্ছে আপনার কার্য পরিধি বাড়তেছে, আপনার রেসপন্সিবিলিটি বাড়তেছে, এটাও কিন্তু আপনার গ্রোথ, এবং এটাকেও কিন্তু আপনার হাইলাইট করা উচিত। যেন আপনি হয়তো বা 2018 থেকে 2019 পর্যন্ত ছিলেন আপনি জেনারেল ম্যানেজার একটা ডিভিশনের, 2019 থেকে এখন পর্যন্ত আপনি জেনারেল ম্যানেজার সেলস অফ হোল বাংলাদেশ, অর্থাৎ ডেজিগনেশনের জেনারেল ম্যানেজার সেম রয়ে গেল বাট আপনার রেসপন্সিবিলিটি কিন্তু অনেক বেশি হলো। এইভাবে করে আপনি দেখান, ফলে হবে কি যে কেউ আপনার দেখবে, দেখে সে বুঝতে পারবে যে আপনার কেরিয়ার জার্নিটা কেমন ছিল, আপনি কী ধরনের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিগুলো আপনি সেখানে করে আসেন। এবং এখানে অত বেশি ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই, যেটা বললাম আপনার ডেজিগনেশন, আপনি যে সেগমেন্টটাতে কাজ করে আসছেন বা যে সেকশনটা কাজ করে আসছেন এবং ডিউরেশনটা দিয়ে আপনি সেখানে লাস্টে এসে আপনি থামলেন। এটা গেল সেগমেন্ট থ্রি, আপনার রোলস অ্যান্ড ডেজিগনেশন। সেকশন যে চার, সেটা হচ্ছে কি আপনার রোল সামারি। ট্যাগিন লাইক যেটা বললাম, আমরা অনেক সময় লিস্ট করে দিই, তো সেটা না করে এখানে হচ্ছে কি যে আপনি এখানে দুই লাইন বা তিন লাইন বা সাড়ে তিন লাইন বা ম্যাক্সিমাম হলে চার লাইন, এর মধ্যে থেকে আপনি করেন কি যে আপনার যে বেসিক যে রেসপন্সিবিলিটি বা রোলটা আছে সেটার একটা বার্স আই ভিউ বা ওভারভিউ দিয়ে দেন। যেন আপনি জেনারেল ম্যানেজার হিসেবে আছেন, তো জেনারেল ম্যানেজার হিসেবে আপনাকে কী ধরনের টিম লিড করা লাগতেছে, কী ধরনের প্রোডাক্ট আপনার সেখানে প্রমোট করা লাগতেছে, কী ধরনের আপনার শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্ম প্ল্যানিং আপনার করা লাগতেছে, আপনার কী ধরনের আপনার সেখানে রোল প্লে করা লাগতেছে, এই যে জিনিসগুলো আছে কয়েকটা জিনিসকে নিয়ে জাস্ট আপনি সেখানে একটা ছোট্ট করে দুই তিন চার লাইনের মধ্যে দিয়ে আপনি সেটা শেষ করে দেন, যাতে হচ্ছে কি অ্যাগেইন কোম্পানির প্রোফাইলের মতো এটা পড়ে যাতে একজন লোক বুঝতে পারে যে হ্যাঁ অ্যাজ এ জেনারেল ম্যানেজার সেলস আপনাকে কী করা লাগতেছে। তো সেগমেন্ট চারটাও আমরা শেষ করে দিলাম, যেটা হচ্ছে আপনার রোল সামারি। সেগমেন্ট পাঁচ বা লাস্ট যে সেগমেন্ট, সেটা হচ্ছে কি আপনার কেরিয়ার অ্যাচিভমেন্ট। এবার এই যে আপনার যে কোম্পানিতে আপনি 10 বছর ধরে বা 11 বছর ধরে কাজ করেন বা 2 বছর 3 বছর যাই হোক না কেন আপনি কাজ করে আসতেছেন, আপনার এই ওয়ার্কিং পিরিয়ডে আপনার যে মেজর অ্যাচিভমেন্টগুলো যেটা আছে, এবং আমি প্রিফার করি সেটা 5টা 6টার মধ্যে রাখার জন্য, অনেকের হয়তো বা একটা দুটো আছে ঠিক আছে একটা দুটোই রাখেন, অনেকের হয়তো 20টা আছে, তো 20টা একটু বেশি অ্যাডজাস্টিভ হয়ে যায়, তো সেটা না দিয়ে আপনার সেটাকে একটু লিমিট করে রাখতে পারেন। এবং কী ধরনের অ্যাচিভমেন্ট আপনার হতে পারে, পার্সোনাল অ্যাচিভমেন্ট, যেমন দেখা গেলো আপনি ইয়াংগেস্ট জেনারেল ম্যানেজার সেলস অফ ইউর কোম্পানি, ইটস অ্যান অ্যাচিভমেন্ট। আপনার হতে পারে অর্গানাইজেশনাল অ্যাচিভমেন্ট হতে পারে, দেখা গেলো আপনি এমন সব নতুন প্রোডাক্ট আপনি লঞ্চ করেছেন যেটা আপনার কোম্পানিতে কখনো আগে চিন্তাই করে নাই, আপনি এমন সব নতুন জোন আপনি মার্কেটিং কভার করতে পেরেছেন যেটা হয়তো আগে কোম্পানি করতে পারে নাই, বা আপনি আপনার প্রোডাকশন ডাউন টাইম লিমিট করেছেন, বা আপনি নতুন কোনো সফটওয়্যার ডেভেলপ করেছেন বা নতুন কোনো প্রোডাক্ট ডেভেলপ করেছেন, যেটাই হোক না কেন। হতে পারে আপনার আর একটু বিগার অর্থাৎ সোশ্যাল রেসপন্সিবিলিটি বা কান্ট্রি লেভেলে বা ওয়ার্ল্ড লেভেলে, যেমন হতে পারে যে আপনি আপনার কোম্পানিকে এমন একটা প্রোডাক্ট আনতে সহায়তা করেছেন বা প্রোডাক্ট ডেভেলপ করেছেন যেটা দিয়ে দেখা গেলো যে এখন কোভিড-19 লাখ লাখ মানুষ তার থেকে উপকার পাচ্ছে, অথবা মানুষের যেই চিকিৎসা সেবার মান বেড়ে গেছে, বা কোনো একটা পার্টিকুলার
বেনিফিট এসেছে, আপনার যে সোসাইটি আছে, আপনার যে কান্ট্রি আছে বা ওয়ার্ল্ড আছে সেটাও আপনি লিখতে পারেন। তো এই সবগুলো অ্যাচিভমেন্ট, এবং কোনোটার মধ্যে যদি দেখা যাচ্ছে যে আপনার কোনো ধরনের জার্নাল আপনি পাবলিশ করেছেন, অথবা দেখা গেলো কোনো লিঙ্ক আপনার আছে, ওয়েব লিঙ্ক আছে বা ওয়েব কন্টেন্ট আছে, সেটারও যে ওয়েব লিঙ্ক বা ওয়েব কন্টেন্ট বা আপনার যেই সেটার প্রপার যে অ্যাড্রেস আছে সেটাও কিন্তু আপনি আপনার অ্যাচিভমেন্টের পাশে আপনি দিয়ে দিতে পারেন। দিয়ে এবার আপনি এই যে পাঁচটা সেগমেন্ট যেটা বললাম, কোম্পানির নেম, কোম্পানি প্রোফাইল, আপনার রোল অ্যান্ড ডেসক্রিপশন ডেজিগনেশন, আপনার রোল ডেসক্রিপশন অ্যান্ড অ্যাচিভমেন্ট দিয়ে আপনার কিন্তু শেষ হয়ে গেল। এবং এটা আপনি দেখা গেলো দুইটা তিনটা চারটা পাঁচটা যে কয়টা কোম্পানিতে আপনি কাজ করে আসছেন সবগুলো কোম্পানির জন্য আপনি এই একই ফর্মেটে কিন্তু আপনি এটাকে উপস্থাপন করতে পারেন। এবার এটার সাথে কিছু আনুষঙ্গিক কথাবার্তা, যেমন এই যখনই আমি আমার কিছু ছোটো ভাইকে এই কথাটা বলছি, তো একটা খুব অনেকেই এই আমাকে এই কথা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে যে ভাই আমার তো আসলে হাইলাইট করার মতো কোনো অ্যাচিভমেন্টই নাই। তা আমি বলি আর কি তখন যে ভাই যদি তিন চার বছর বা পাঁচ বছর চাকরি করে কারো যদি কোনো অ্যাচিভমেন্ট না থাকে তাহলে কেন তোমাকে কনসিডার করবে। জোকস অ্যাপার্ট, আমি একটা খুব ছোট্ট একটা উদাহরণ দিই, এটাও একটা খুব হালকা উদাহরণ, তারপরও দিই। যেমন মনে করেন যে দুইটা লোক দুপুরে ভাত খেয়ে আসলো, হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম যে একজনকে ভাই কী করছো, সে বলে আমি ভাত খাইছি, নাইস স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার। আরেকজনকে জিজ্ঞেস করলাম যে ভাই কী করছো, সে তখন বলল যে ভাইয়া আমি যে আমি আমার নিজের উপার্জনের টাকা দিয়ে নিজের পরিশ্রমের মাধ্যমে সফলভাবে আমার শরীরে যে পরিমাণে ক্যালোরি দরকার সারাদিন কাজ করার জন্য সেটা আমি গ্রহণ করে চলে আসছে। যে সেকেন্ড যে উত্তরটা দিছে সে মনে মানে সে ভাত খাওয়াটাকেই সে কিন্তু অনেক বিশালভাবে উপস্থাপন করছে, কিন্তু সে কিন্তু মিথ্যা কথা বলে নাই। তো এটাই আমি বলতে যাচ্ছিলাম, এটা একটা খুব হালকা উদাহরণ, তারপরে আমি যে সেটাকে দিলাম কি এটাকে আপনার রিপ্রেজেন্টেশনটা। এবং আপনি যদি আপনার চারপাশে তাকান দেখবেন যে ইটস অ্যান আর্ট, এটা কিন্তু অনেক লোকই এটা খুব সুন্দরভাবে করতে পারে এবং এটার মধ্যে দোষের কোনো কিছু নাই। আপনি যে কাজটা করতেছেন আপনার কাছে হয়তো মনে হইতেই পারে যে এটা একটা জেনারেল কাজ, কিন্তু আপনি যদি একটু সুন্দরভাবে চিন্তা করেন দেখবেন যে এই কাজটার মধ্যেও কিন্তু আপনি যদি উপস্থাপন করতে চান অনেক সুন্দরভাবে উপস্থাপন করা যায়, সেটাই তখন আপনি আপনার ক্যারিয়ার অ্যাচিভমেন্টের মধ্যে নিয়ে আসতে পারেন। সেকেন্ড যে টপিকসটা হচ্ছে কি যে এই যে ফর্মেটটা বললাম, এই যে পাঁচটা সেগমেন্ট করে আপনার যে জব সেকশনটাকে উপস্থাপন করা, এটার একটা ছোট প্রবলেম আছে। সে প্রবলেমটা হচ্ছে কি এটা কিন্তু নন এক্সস্টিভ, মানে এখানে কিন্তু আপনি সব কিছু কভার করতেছেন না, তো ফলে হচ্ছে কি এটা কোনো জেনারেলাইজড ফর্মেট না। অর্থাৎ আপনি একবার বানাইলেন, এবার এ থেকে জেড পর্যন্ত যত ধরনের সার্কুলার আসুক সবখানে আমি একই জিনিস দিয়ে দিব, এই ফর্মেটে কিন্তু সেটা কাজ করবে না। এটা একটা অসুবিধা বা এটা একটা সুবিধাও। সুবিধাটা হচ্ছে কি যেহেতু এটা আপনার একটা কাস্টমাইজ ফর্মেট, আপনি সেটাকে একটু কাটছাট করে রাখছেন, এখন যখন আপনি কোনো একটা জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই জবের সার্কুলার বা সেই কোম্পানি হিসেবে আপনি কিন্তু এটাকে কমপ্লিটলি মডিফাই করে ফেলতে পারবেন। যেন তো কোম্পানি নেম চেঞ্জ করা কোনো কিছু না। এবার মনে করেন আপনি পাওয়ার সেগমেন্টে কাজ করতে যাচ্ছেন, একটা উদাহরণ দিচ্ছি আর কি। বাংলাদেশে যেটা হয় যে প্রত্যেকটা কোম্পানি কিন্তু নর্মালি একটা সেগমেন্ট সেকশনে কাজ করে না বা একটা সেগমেন্টে কাজ করে না, দশ বারোটা সেগমেন্টে কাজ করে। তো দেখা গেল কি যে এবার যখন আপনি কোম্পানির প্রোফাইলটা দিবেন, আপনি সেখানে কিন্তু আগে তখন দেখা গেলো আপনি যদি পাওয়ার সেগমেন্টে কাজ করতে চাচ্ছেন বা পাওয়ার সেগমেন্টে অ্যাপ্লিকেশন করতেছেন, আপনি আপনার পাওয়ারে আপনার যে কোম্পানি কন্ট্রিবিউশনটা ছিল সেটাকে আপনি আগেই নিয়ে আসলেন। অ্যাগেন আপনার রোল ডেজিগনেশন অথবা চেঞ্জ করা কিছু নেই, কিন্তু যখন আপনি রোল সামারিটা করবেন, রোল সামারিতে হবে কি যে আপনার যে জব সার্কুলারটা দিয়েছে সেখানে তো কিছু ক্যান্ডিডেটের ক্রাইটেরিয়া মেনশন করে দিয়েছে, সেই ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করেই আপনি কিন্তু আপনার রোল ডেসক্রিপশনটাকে কিন্তু আপনি সাজাতে পারবেন। এবং ওই যে বললাম দেখা গেলো আপনার হয়তো বিশটা ক্যারিয়ার অ্যাচিভমেন্ট আছে, হয়তো হইতেই পারে, আপনি যদি দশ বছর চাকরি করেন বিশটা কেন, আপনার ত্রিশটা অ্যাচিভমেন্টও হতে পারে। সেখানে হচ্ছে কি আপনি তবে একটা বা দুইটা আপনার ভেরি গুড অ্যাচিভমেন্ট সেটা আপনি রেখে দিলেন, বাকি যে তিন চারটা অ্যাচিভমেন্ট অ্যাগেন ওই যে আপনার যে জব সার্কুলারটা হয়েছে তারা যেই ধরনের ক্যান্ডিডেট খুঁজতেছে বা যেই রোল খুঁজতেছে সেই হিসেবে কিন্তু আপনি আপনার অ্যাচিভমেন্টগুলো সাজাতে পারবেন। এভাবে কিন্তু আপনি শুধু একটা কোম্পানি না, আপনার যে বিগত দুই তিনটা কোম্পানিটা কিন্তু আপনি সাজাতে পারবেন। তো সুবিধা হবে কি আপনি যদি একটা জেনারেলাইজড সিভি দিয়ে রাখেন, একটা মানুষজন পড়বে তখন তাকে খুঁজতে হবে, আচ্ছা ঠিক আছে এ তো অনেক কিছু করে আসে, এবার আমার সাথে কী মিলে সেটাকে খোঁজা লাগতেছে। আর আপনি যদি এই যে বললাম কাস্টমাইজ করে যদি আপনি দেন, তখন হবে কি যে মানুষ বা যে পাবলিক যে আপনার রিক্রুটার আপনার সিভি বা রিজিউমেটা পড়বে
সে যখন পড়বে তখন তার কাছে মনে পারে তো এরই তো আমি খুঁজতেছিলাম, এই তো দেখি আমি যা খুঁজতেছি সে সেই ধরনের কোম্পানিতে কাজ করে আসছে, আমি যে রোল খুঁজতেছি সেই ধরনের রোলই করে আসছে, আমি যে ধরনের সফল মানুষ খুঁজতেছিলাম এর ক্যারিয়ার অ্যাচিভমেন্টও দেখি সেইভাবেই আছে, তখন এটা অনেক সময় পজিটিভলি কাজ করে। বাট যেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই একটু আপনার চিন্তাভাবনা ইউজ করে, কোনো মিথ্যা কথা বলা যাবে না, সেটাকে আপনার সুন্দরভাবে সাজাতে হবে। যেটা বললাম যে অবশ্যই সবসময় আপনার কাস্টমাইজ করে জিনিসটা দিবেন, তাহলে হচ্ছে এটা একটা ইনভেস্টমেন্ট। যখন আপনি একটা সিভি দিচ্ছেন, কারণ আমি যেটা বললাম আমি কিছু সিভি পেয়েছি এবং কিছু সিভি খুব দুঃখজনক সিভিও পেয়েছি, দুঃখজনক এই হিসেবে বলতেছি দেখা গেল যে সিভিতে ডেট লেখা আছে 2019 একটা ডেট, অথবা আমাকে ফোন করে বলতেছে আই এম ভেরি সিরিয়াস ভাইয়া প্লিজ ট্রাই, এখন দেখাচ্ছে যে সিভির কেরিয়ার অবজেক্টিভে লেখা আছে যে আই ওয়ান্ট টু বিল্ড আপ মাই প্রফেশনাল কেরিয়ার দিয়ে সে একটা উন্নত বিশ্বের একটা দেশের নাম লিখে রাখছে যে অমুক দেশে আমি একটা কোনো একটা সেগমেন্টে কাজ করতে চাচ্ছি। তো এগুলো হচ্ছে কি যে আপনি হয়তো বা একটা সিভি বানিয়ে রেখেছেন, আপনারা একটু সময় বাঁচালেন, বাঁচিয়ে আপনি একটা সিভি পাঠিয়ে দিলেন, এটা তখন অনেক সময় আপনার জন্য একটা ভালো ফল নাও আসতে পারে। আপনি যদি আসলেই কোনো একটা জবের জন্য সিরিয়াস হন, তাহলে অবশ্যই সেখানে সিভিটা পাঠানোর সময় আপনি মিনিমাম 1 থেকে 2 ঘন্টা ইনভেস্ট করেন, দেখবেন যে আপনার এইভাবে যদি আপনি করতে পারেন আপনার সিভিটা কিন্তু একটা সম্পূর্ণ ডিফারেন্ট আউটলুকে চলে আসবে এবং আপনার সাফল্যের রেট অবশ্যই অবশ্যই বাড়বে। আজকে আলোচনা এতটুকুই, সবাই ভালো থাকবেন, আবার হাজির হবো আরেকটা কোনো ছোট্ট বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।